জানি না পরের সকালে ঘটিকার সময় ওই মেয়ের বাবা মেয়ের কাকা ওরা সকাল সাড়ে সাত ঘটিকার সময় আমার বাড়িতে আসে এবং আমারে জানান যে রাত্রে দেড় ঘটিকার সময় আমার মেয়ে মেয়েটা বাড়ির থেকে বাইর হয়ে আসে আসার পর থেকে মেয়েটা এখন আর পাওয়া যাচ্ছে না পরে আমি এই বেড়ে বাড়ি নোনে বরে বাড়ি যে একটা ই হয়েছে অপহরণ হয়েছে এই বিষয়ে আপনি কি জানেন এই বিষয়ে রাত্রে বেলায় আমি জানি না পরের সকালে সাত ঘটিকার সময় ওই মেয়ের বাবা মেয়ের কাকা ওরা সকাল সাড়ে সাত ঘটিকার সময় আমার বাড়িতে আসে এবং আমারে জানান যে রাত্রে যার গরিকের সময় আমার মেয়ে মেয়েটা বাড়ির থেকে বাইর হয়ে আসে আসার পর থেকে মেয়েটা এখন আর পাওয়া যাচ্ছে না পরে আমরা বাইজাবাই জানতে পারলাম যে একই গ্রা মাগন্তিনগর গ্রামের মাগন্ত গ্রামের নজরুলের ছেলে আলামিনের সঙ্গে সে চলে গেছে পরে আমি ওনাদেরকে বলি আপনারা খুব খুশ করেন খোঁজাখুঁজি করেন আমি এটার আইনগত ব্যবস্থা যেটা আমি আইনের মাধ্যমে এটা লইব আপনারা থানায় একটা জিডি করে আসেন এটা বলার পরে তা ওনারা থানায় যায় সত্যিকারের মেয়েটা বাড়িতে আর পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করা হয়েছে খোঁজাখুঁজি চলছে আর কি আমি এইটার দৃষ্টান্তমূলক বিচার চাই আচ্ছা এই যে আপনি যে সহযোগিতা যে করছে আরিফুল ইসলাম পিতা মফিসুদ্দিন গ্রাম মাগঞ্জনগর উভয় থানা মধুপুর এ বিষয়ে আপনি কি জানেন হ্যাঁ সে যেই হোক না কেন যেই সহযোগিতাকারী হোক আমি তাকে আইনের আওতায় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মনোয়ারা এটা কি ওসমান গনির বাড়ি ওসমান গনি নানার বাড়ি ওসমান গনি এখানে থাকে ওসমান গনি এখানে থাকে বলল ওসমান গনি এই যে একটা ঘটনা করতে বেরিয়ে যে বুড়ি গিয়ে বেরিয়ে একটা মেয়ে অপহরণ করে এই সম্বন্ধে আপনি কি জানেন এই সম্বন্ধে আমরা কালকে শুনছি সবাই গেছে এখন সকালবেলায় শুনছি মেয়ে নিয়ে গেছে গা

এই গডার মধ্যে ওর মামার গড্ডায় থাকে আর কি উস্পনের মা বাবা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে